Assalamualaikum. আমি মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান। কেমন আছেন আপনারা সকলে? শুভ সকাল। আজকে সোমবার নভেম্বরের 6 তারিখ। সেই সকাল হাঁটতে পারিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মালয়েশিয়ার কিছু শহর, পেনাং শহর। রোডগার্ড দেখুন কত সুন্দর। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই যে গাড়িটি যাচ্ছে, গাড়িটির কোনো নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে, কোনো বক্তব্য আছে, কোথায় গিয়ে থামবে। তেমনি আমাদের জীবনের আমাদের লাইফের কোনো নির্দিষ্ট জায়গা নাই, কার কখন মৃত্যু আসবে। যেমন নামাজ ছাড়া যেমন আজান হয়, আজান ছাড়া কিন্তু নামাজ হয়, নামাজ ছাড়া আজান যেমন আপনার মৃত্যুর পর আপনার জন্মের সময় আজান দেওয়া হয়, জন্মের সময় আপনার আজান দেওয়া হয়, ওই আজানের দুই একটা নামাজ মৃত্যু হলে ওই দুই রাকাত নামাজ আজানের নামাজ পড়তে হয়। তো আসুন, আমরা যতই গুনাহ করি না কেন, গুনায় লিপ্ত থাকি না কেন, মহান আল্লাহ পাক আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে তোবা পড়ি, ইস্তেগফার পড়ি, বেশি বেশি নামাজ পড়ি, দুরুদ পড়ি, মহান আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করবে। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। তাই আমরা সকলে মহান আল্লাহ পাকের কাছে নামাজ পড়ব, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো, নিশ্চয়ই মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজনকে নিয়ে হ্যাপি থাকবেন, আর আমার ভিডিওটা দেখবেন ছোট ভাই হিসাবে বা একজন প্রবাসী শ্রমিক হিসাবে আমাকে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দোয়া করি আল্লাহ পাক সকলের মনের ন্যাক আশা যেন আল্লাহ পূরণ করেন। আমিন, আমিন, সুম্মা আমিন।